তো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব মিনিস্ট্রি অফ ডিফেন্স রিক্রুটমেন্ট 2024 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ রিলিজড আ নোটিফিকেশন অ্যাট mot.gov.in ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ারম্যান ফায়ার ইঞ্জিন ড্রাইভার। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অফলাইন অন আর বিফোর 2 February 2024। মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে একটি নোটিফিকেশান কিন্তু বেরিয়ে এসেছে, যেখানে বলা হয়েছে ফায়ারম্যান ফায়ার ইঞ্জিন ড্রাইভার এই সমস্ত পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। যে সমস্ত ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অফলাইনের মাধ্যমে 2 February আগে বা 2 February মধ্যে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারো। অর্গানাইজেশন নেম মিনিস্ট্রি অফ ডিফেন্স, পোস্ট নেম ফায়ারম্যান অ্যান্ড ফায়ার ইঞ্জিন ড্রাইভার, নাম্বার অফ পোস্ট 71, এখানে কিন্তু 71টি ভ্যাকান্সি রয়েছে। স্যালারি এখানে প্রোভাইড করা হবে 18,000 থেকে 21,700 প্রত্যেক মাসে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেটও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অফলাইন, অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে বলা হয়েছে mot.gov.in, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কোন পদের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা জানার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে চেক করে নিতে পারো। অফিসিয়াল বিজ্ঞপ্তিটির লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু 10 পাস, ডিপ্লোমা, এই সমস্ত ডিগ্রি যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, বা এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা লাগছে সেটা হলো 10 পাস। এখানে কিন্তু কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা জানার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারো। এজ লিমিট এখানে কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু, তাদের বয়স কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। অ্যাপ্লিকেশান ফিস, এখানে কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না। এখানে সিলেকশন প্রসেস হবে রিটেন টেস্ট, স্কিল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট, ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে আমি আগেও বলেছি যে এখানে অ্যাপ্লাই করার জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে যাচাই করে তারপর কিন্তু তোমরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারো। এখানে ইম্পর্টেন্ট ডেট এখানে বলা হয়েছে, যেমন স্টার্ট হয়েছে 20/1/2024 এবং লাস্ট ডেট 2 February 2024, এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটি দেখে নিতে পারো।